হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আবারও হাজির হয়ে গেলাম শীতের আরেকটি মজার রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো খেজুর গুড়ের পায়েস। তো খেজুর গুড়ের পায়েস আমরা সবাই রান্না করতে পারি, বাট এই পায়েস রান্নাতেও একটা টিপস অ্যান্ড ট্রিক্স আসছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেরই এই খেজুর গুড়ের পায়েস রান্না করলে দুধটা ছানা টাইপের হয়ে যায়, তো দুধটা যেন ছানা না হয় সে টিপস অ্যান্ড ট্রিক্সটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন আমি একটা ননস্টিক প্যানের মাঝে 1.5 লিটার দুধকে আমি 1 লিটার বানিয়ে নেব ঘন করে। তো এখানে দেখুন আমি খেজুর গুড়ের পায়েস বানানোর জন্য 1.5 কাপ পরিমাণ বাসমতি রাইসকে আমি দেখুন গুঁড়ো করে ভেঙে নিয়েছি ধুয়ে। আর এখানে আমি ড্রাই ফ্রুট, গুড়, চিনি, 5-6টা এলাচ আর 2টো তেজপাতা নিয়েছি, আর কিশমিশ, আর আছে এখানে ফ্রেশ নারিকেল। এখন দেখুন একটা বড় প্যানের মাঝে আমি 1/2 লিটার পরিমাণ লিকুইড মিল্ক অ্যাড করে দিলাম, আর এই লিকুইড মিল্কের মাঝে এখন দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণ সেই গুঁড়ো করে রাখা চালটা। আর চালটাকে আমি কুকড হওয়ার জন্য 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দেখুন চালটা দেবার পর একটু নেড়ে আমি এখন 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর এই পাশে দেখুন একটা প্যানের মাঝে 2 লিটার দুধকে আমি ঘন করে দেখুন 1 লিটার থেকে একটু বেশি করে নিয়েছি। আর যখন ওই চালটা 80% কুকড হয়ে যাবে দেন আমি তখন ওই দুধটা অ্যাড করে দেব। আর এভাবে যদি আপনারা দুধটা ঘন করে তারপর দেন, দেখবেন ওই খেজুর গুড়ের পায়েসটা খেতে ডিফারেন্ট টেস্ট, খুবই ইয়ামি হয়ে থাকে। আপনারাও আমার প্রসেসে রান্না করে দেখতে পারেন, এতে ইজিও হয় রান্নাটা। তো দেখুন চালটা 80% কুকড হয়ে গিয়েছে, এখন আমি ঘন করে রাখা লিকুইড মিল্কটা অ্যাড করে দিলাম। তো দেখুন দুধটা কতটা ঘন, কালারটাও ব্রাউন টাইপের হয়ে এসেছে। এখন নেড়ে আমি ঢেকে রেখে দেব চালটা যেন আরও 20% খুব ভালোভাবে কুকড হয়ে যায়। এখন অ্যাড করে দিচ্ছি দেখুন গরম মশলাটা, আর আমি এখানে 5-6টা এলাচ আর 2টো তেজপাতা অ্যাড করেছি। পরে আমি এগুলো তুলে ফেলে দেব। তো দেখুন এখন ঢেকে রেখে দিলাম আবারও 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর ফিরে আসলাম, এখন আমি দুধটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমি এখন স্লো কুকারে রান্না করছি, তা না হলে উপর দিয়ে দেখবেন আপনার দুধটা পড়ে যাবে, তাই এ পর্যায়ে এসে কিন্তু স্লো কুকারেই আপনাকে রান্না করতে হবে। তো দেখুন আমার চালটা কিন্তু এখন একদম প্রপার ওয়েতে কুকড হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে চালটা ভেঙে দেখাচ্ছি। এখন আমি অ্যাড করে দেব চিনিটা। তো চিনিটা আমি এখানে 1/2 কাপের মাঝে দেখুন 1/2 অ্যাড করেছি, ধরুন 1/3 কাপ। যেহেতু আমি এটা খেজুর গুড় দিয়ে পায়েস রান্না করব, তাই চিনিটা খুব বেশি অ্যাড করবেন না। আর খেজুর গুড় শুধু খেজুর গুড় দিয়ে রান্না করলে কালারটা একটু ডিফারেন্ট হয়ে যায়, তাই আমি অল্প একটু চিনি অ্যাড করে নিই। আর এখানে অ্যাড করে দিলাম দেখুন 1/2 কাপ থেকে একটু বেশি ফ্রেশ নারিকেল। আর এই খেজুর গুড়ের পায়েসের মাঝে আপনারা যত ইচ্ছা ড্রাই ফ্রুট এগুলো অ্যাড করতে পারেন, এতে বেশি টেস্টি হয়ে থাকে। এখন দেখুন আমি গরম মশলাগুলো উঠিয়ে ফেলে দেব, তা না হলে একটা বিশ্রী গন্ধ হবে, আবার মুখের মাঝেও পড়ে, যা খেতে টেস্টি হয় না। তো দেখুন এখন অ্যাড করে দিচ্ছি ড্রাই ফ্রুট। এখানে আমি পেস্তা বাদাম আর কাঠবাদাম অ্যাড করছি, আপনারা আপনাদের চয়েস মতো যে কোনো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন। এখন অ্যাড করে দেব কিশমিশ। তো এখন সব কিছু অ্যাড করার পর আমি 15 মিনিটের জন্য এটাকে রেখে দেব রেস্টে, দেন আমি অ্যাড করব খেজুর গুড়টা। আপনারাও এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, দেখুন গরমটা অনেকটা কমে গিয়েছে। আর আপনারা যদি ওই গরম অবস্থায় খেজুর গুড়টা অ্যাড করে দিতেন সেক্ষেত্রে কিন্তু দুধটা ছানা টাইপের হয়ে যেত। তো দেখুন এখন আমি খেজুর গুড়টা অ্যাড করে দিচ্ছি, এখানে 1/2 কাপ থেকে একটু বেশি খেজুর গুড় আছে। আর আমার খেজুর গুড়টা একটু ঘন, আপনাদেরটা যদি ঘন না হয় সেক্ষেত্রে আপনারা 1 কাপ অ্যাড করবেন। তো দেখুন এখন খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি।
তো দেখলেন তো কত ইজিলি বানিয়ে ফেলা যায় খেজুর গুড়ের পায়েস। আপনারাও এই শীতে বানিয়ে খান, ফ্যামিলিকে বানিয়ে খাওয়ান, দেখবেন সবাই অনেক লাইক করবে। এখন অ্যাড করে দিচ্ছি দেখুন কাটা নারিকেল। এখন সব কিছু অ্যাড করে দেবার পর তো লুকটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে। এখন একটা সার্ভিং ডিশে খেজুর গুড়ের পায়েসটাকে সার্ভ করে নিয়েছি আর দেখুন খেজুর গুড়ের পায়েসটা একদম পারফেক্টলি ডান হয়েছে। আপনারাও আমার রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারেন। আপনাদের যদি আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর লাইক অ্যান্ড শেয়ার দিতে ভুল করবেন না প্লিজ। তো সবাই অনেক ভালো থাকেন, আল্লাহ সবাইকে নিরাপদে রাখুক, আল্লাহ হাফেজ।